ক্যাসিনো কাণ্ডে আলোচিত পুরান ঢাকার দুই ভাই ইনামুল হক ভূঁইয়া এনু ও রূপন ভূঁইয়া সহ এগারো জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করবেন। আলোচিত এই মামলার অন্য আসামিরা হলেন মিরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, শহীদুল হক ভূঁইয়া, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম। গত 16 মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ঠিক করেন আদালত। আর 2020 সালের 21 জুলাই 11 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। গত বছরের 5ই জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এই মামলায় 20 সাক্ষীর মধ্যে 10 জন সাক্ষ্য দেন। মামলার 11 আসামির মধ্যে শিপলু, রশিদুল, শহীদুল ও পাভেল পলাতক, জামিনে আছেন তুহিন। রায়ের বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি সহকর্মী লিটন মাহমুদ, তিনি আছেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের সামনে। লিটন, রায়ের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আমি আপনাকে জানাতে চাই, ক্যাসিনো কাণ্ডের আসলে অভিযানের সময় যে গজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে পুরান ঢাকার এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া সহ দুই ভাই, তারা সহ 11 জনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সে মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন এই রায়টি ঘোষণা করবেন। আমরা যতদূর জানতে পেরেছি আদালত সূত্রে ঠিক বেলা 12টার দিকে আসলে এই রায়টি ঘোষণা করা হবে। এর আগে আমরা কথা বলেছিলাম হাজতখানার, অর্থাৎ আদালতের যে হাজতখানা রয়েছে, হাজতখানার যিনি অফিসার্স দায়িত্বপ্রাপ্ত তার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যেহেতু বেলা 12টার দিকে এই রায়টি ঘোষণা করা হবে, তাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যে আটক 6 জন এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া সহ যে 6 জন আসামি আটক রয়েছেন কারাগারে, তাদেরকে 9টা থেকে 9:30টার মধ্যে আদালতে আনা হবে এবং আদালতের নির্দেশ পাওয়ার পরপরই কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। আমরা কথা বলেছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে 20 জন সাক্ষীর মধ্যে আদালতে 10 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং 10 জন সাক্ষীর সাক্ষ্যতেই কিন্তু মামলাটি তারা প্রমাণ করতে পেরেছেন বলে তারা আদালতে দাবি করেছেন এবং সে অনুযায়ী তাদের প্রত্যাশা এই মামলাটিতে যে আইনের ধারা রয়েছে সেই ধারায় এই আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে। এই মামলায় অপর যে আসামিরা রয়েছে তাদের মধ্যে 3 জন কিন্তু এই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার আপন সহোদর ভাই এবং তারা কিন্তু 3 জন সহ আরও 1 জন, মোট 4 জন এই মামলায় পলাতক রয়েছে। তো 1 জন আসামি জামিনে রয়েছেন এবং বাকি 6 জন কারাগারে রয়েছেন। তো এখন পর্যন্ত যে তথ্য ছিল আমি জানালাম, পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারব। সামিয়া, লিটন মাহমুদ, ধন্যবাদ আপনাকে।